সুশ্রী প্রজেক্ট তৈরি করছি, ব্রাত আমার সাথে আসতে পারতো। লঞ্চটা আমি ব্রাতটাকে বলেছি আমি এখান থেকে করে দিচ্ছি, তুমি ওটা করে দাও, কারণ ওদের মনে হয় উচ্চ মাধ্যমিক রেজাল্ট আছে, সেই জন্য একটু বেরিয়ে গেল, কারণ ও তো আমাদের এডুকেশন সেক্রেটারি মা মারা গেছে, সে এখানে নেই। উৎসবশ্রী একটা স্কিম চালু হচ্ছে টিচারদের জন্য, মানে যারা হয়তো ট্রান্সফার চায় তার জেলায় বা তার বাড়ির সামনে, এখন দেখুন একটা স্কুলে 10 জন আছে, 10 জনে যদি এক জায়গায় চায় সেটা তো সম্ভব নয়। এটা অ্যাডজাস্ট রিঅ্যাডজাস্ট করে আমি একটা পলিসি আপনাদের আগেই বলেছিলাম যে তাদের অনেক দূরে যাতে টিচারদের যেতে না হয়, টিচারদের অন্তত যতটা সম্ভব তাদের সাহায্য করা যায়, কাছাকাছি করা যায়, সেটা দেখার জন্য একটা স্কিম তৈরি হচ্ছে। এটা একটা পোর্টাল হচ্ছে যেখানে টিচাররা নিজেরাই আপনি অ্যাপ্লাই করতে পারবে, এবং গভর্নমেন্ট সেটা দেখে এডুকেশন ডিপার্টমেন্ট উইল টেক অ্যাকশন। এটাও একটা অনলাইন হচ্ছে, সেই স্কিম সেই পোর্টালটার নাম হচ্ছে উৎসশ্রী। যেহেতু শিক্ষার ব্যাপার এবং শিক্ষা সমস্ত কিছুর উৎস, এবং উৎস সব কিছু শ্রী বৃদ্ধি করে, তাই উৎসশ্রী এটার নাম দেওয়া হয়েছে। আর 16ই আগস্ট খেলা দিবস পালিত করছি আমরা। 16ই আগস্ট আপনারা জানেন কেন এই দিনটাকে বাঁচলাম, ক্রিকেটের একটা ঘটনা ঘটেছিল